আলাইকুম তোমাদের এসএসসি দু হাজার তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের সকল বোর্ডের কোশ্চেন এগুলোর অ্যান্সার তোমরা এখন কোথায় পাবা সেইটা দেখাবো অ্যান্ড অনেকেই কিন্তু ভিউ পাওয়ার জন্য প্রশ্ন পাওয়ার পরপরই তাদের ইচ্ছা মতো উত্তর বসিয়ে সেটা তোমাদের মাঝে পাবলিশ করে দেয় তো এইগুলো দেখে বিভ্রান্ত হওয়া যাবে না তোমরা সাবস্ক্রাইব করার পরে বিল বাটনটা অন করে রেখো তাহলে এইখান থেকে সকল বোর্ডের সঠিক অ্যান্সার দেখতে পারবা তো এই কোশ্চেনগুলোর প্রপার অ্যান্সার দেখার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর প্রিন্ট কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওয়েল তো প্রিন্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারভেয়ার শো করবে জাস্ট আমাদের এখান থেকে সাবস্ক্রাইব অন ইউটিউবের উপরে ক্লিক করে লিঙ্কটা আনলক করে নিতে হবে তো আমরা এটার উপরে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউবে নিয়ে আসবে এখান থেকে আমরা এই যে কালো সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছি সরাসরি এটার উপরে একটা ক্লিক করতে হবে আর যদি অলরেডি এরকম থাকে সাবস্ক্রাইব করা তাহলে এখানে আর কিছু করা লাগবে না জাস্ট আমাদের এখান থেকে দুইবার ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে চলে আসতে হবে বল তো যখনই আমরা ব্যাকে চলে আসবো আসার সঙ্গে সঙ্গে দেখতে পারবো আমাদের লিঙ্কটা আনলক হয়ে গিয়েছে জাস্ট এটার উপরে ক্লিক করে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাব তো ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে আমার একটা ইন্টারফেস শো করবে জাস্ট আমরা এখান থেকে নিচে স্কলিং করবো দেখতে পারবা এখানে স্টেপ বাই স্টেপ সাজানো রয়েছে এসএসসি ম্যাথ করছেন দুই তেইশ ঢাকা বোর্ড তো এই জায়গায় দেখতে পাচ্ছ প্রশ্ন সমাধানে কাজ চলছে অনুগ্রহ করে অপেক্ষা করো আর উত্তর পাওয়ার পর ছবি ওপেন করে দেখবা তাহলে স্পষ্ট দেখতে পারবা তো এইখানে তোমরা সন্ধ্যার ভিতরে সকল বোর্ডের অ্যান্সারগুলো গুলো পেয়ে যাবা অ্যান্ড সেই অ্যান্সার গুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট সঠিক তো এখন আপাতত প্রশ্নগুলো সমাধান করা হচ্ছে এক এক করে তোমাদের এখানে আপলোড করা হবে দেখতে পারছো এসএসসি ম্যাথ কোশ্চেন রাজশাহী বোর্ড তারপরে যশোর বোর্ড মাইমাসিং বোর্ড চিটাগাং বোর্ড সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড এই যে এখানে এক্সাম্পল সব তোমরা এখন যে কোয়েশ্চিংয় অ্যান্সারগুলো দেখতে পারছো এরকম সবগুলো এখানে দেখতে পারবা নিচের দিকে চলে আসবা তো এখান থেকে তোমরা কি করতে পারো এই কর্নায় উপরে একটা ক্লিক করে জাস্ট এই পেজটা হোম পেজ নিয়ে রাখতে পারো অ্যাড টু হোম স্ক্রিন এটার উপরে ক্লিক করে অ্যাড করে দিলে এটা হোম পেজে চলে যাবে তোমরা পরবর্তীতে এসে এসে এখান থেকে দেখতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার সুস্থতা কামনা করে আর কি এখানে বিদায় নিবো আসসালামু আলাইকুম